केन्द्रापड़ा गोलरहाटर एक स्वयं सहायक गोष्ठी 1,20,000 जातीय पताका तयारी कामर लागिछन्ति। अत्याधुनिक कपड़ा कटिंग मशीन एवं सिलई मशीन रे दिनराति चलीछे काम। हर घर त्रिरंगा कार्यक्रम अधीन रे चलीछि ए जातीय पताका तयारी काम। महिला माने आर्थिक दृष्टि रु लाभवान होई परिबे यात्वरा। आसुछि स्वाधीनता दिवस, सारा देश रे उड़िब त्रिरंगा। केन्द्रापड़ा डेराबेस गोलरहाटर थिबा उत्कल ग्रामीण प्रोड्यूसर्स ग्रुप्र महिला माने 1,20,000 त्रिरंगा तयारी करिवार लक्ष्य नै चलाइछन्ति काम। प्राय 100 कुशली महिला कारीगर पताका तयारी कामरे लागिछन्ति दिन राति एक करि। सूरत एवं कोलकातारु आसुछि कपड़ा। তিনি রঙর কপড়া কিনিবা পরে সে সবুকু মাপ অনুসারে কটা যাউছি। পরে তিনি রঙর কপড়াকু জোড়ি সিলাই করে দিয়া যাউছি। শেষে ত্রিরঙ্গা মঝিরে অশোক চক্রর চিহ্ন ছাপি দিয়া যাউছি অফসেট প্রিন্টিং মাধ্যমে। 80,000 অধিক জাতীয় পতাকা তৈরি করে সারলেনি এই মহিলা মানে। অগস্ট 15 আমার তিরঙ্গ তৈরি হচ্ছে এটি। আমি তিরঙ্গ তৈরি করি বহুত গর্ব বি অনুভব করছু। আমি পিলাবেলু বাহার আসুলে পতাকা আমি পতাকা উড়াউলে কেমিতি তৈরি হচ্ছে কোণ হচ্ছে ন হচ্ছে আমি নিজে তৈরি করুছু। আমি নিজে গর্ব বি অনুভব করছু আর খুশি বি লাগুছে। জাতীয় পতাকা আগে আমি বাহার কিণুলে তো এবে আমি সেটা গর্ব অনুভব করছি কি আমি তৈরি করি মানে ঘরে ঘরে উড়াই পারুছু তিরঙ্গা। তো আগরু বি তিনটা রঙ জোড়া হতলা হোয়াইট গ্রিন অরেঞ্জ তো তিনটা জোড়া হয়েকি আগে কপড়া কটা হয়েকি তিনটা রঙ জোড়া হচ্ছে কি অশোক চক্র বসুছে প্রিন্ট হয়েকি অশোক চক্র তারপর প্যাকিং হয়েকি তারপর ম্যাটেরিয়াল যাচ্ছে। মিশন শক্তি পক্ষ এই পতাকা তৈরি মিলছে নির্দেশ। এপা অগস্ট 6 আরম্ভ হয়েছে কাম। অগস্ট 13 বিভাগ নিকটে পতাকা জমা করা হব। প্রতি পতাকা তৈরি খরচ হচ্ছে প্রায় 21 টাকা। সর্বাধিক 25 টাকার বিক্রি করা যাওয়া নির্দেশ রয়েছে। তবে স্কুল ছাত্রছাত্রী স্বতন্ত্র রিহাতি দিয়া যাই মাত্র 4 টাকার যোগাই দিয়া যাব এই পতাকা। বিভাগীয় আবশ্যকতা ব্যতীত স্থানীয় বজারে বিক্রি পাই মধ্য পতাকা তৈরি করছেন এমানে। চলিত বর্ষ অত্যাধুনিক কটিং এবং সিলাই মেশিন থিবারু অধিক পতাকা তৈরি করিয়া পাই লক্ষ্য রাখা যাইছে। ଏଠି ବରଂ ଦିନକୁ 150-200 କରିପାରୁଛୁ ଆଉ ନିଜ ଘରେ ବି ନେଇକି କିଛି କାମ କରିପାରୁଛୁ। 2,00,000 ଉପରେ ତିଆରି ହେବ। ବହୁତ ନିଜକୁ ବହୁତ ଗର୍ବ ଅନୁଭବ ହେଉଛି କାହିଁକି ଆମେ ଜାତୀୟ ଦେଶ ପାଇଁ କିଛି ମାନେ ଜାତୀୟ ପତାକା ବନେଇକି ଦେଶ ପାଇଁ କିଛି କରିପାରୁଛୁ। 1,00,000 ଉପରେ ତିରଙ୍ଗା ତିଆରି ସରିଲାଣି ଆଉ ଯେତେ ଅର୍ଡ଼ର ଆସିଲେ ଆମେ ଚାହୁଁଛୁ ଯେତେ ଯାହା ହେଲେ ବି ପରିଶ୍ରମ କରି ସବୁ ଅର୍ଡ଼ର ଆମେ ଦେବୁ। ଆମକୁ ଦେଶ ପାଇଁ କିଛି କରିବାକୁ ସୁଯୋଗ ମିଳୁଛି। ତାପରେ ପିଲା ମୋ ପାଖକୁ ଆସୁଛନ୍ତି କାମ ପାଇବା ପାଇଁ, ସେମାନେ ପାଇକି କିଛି ନା କିଛି ରୋଜଗାର ବି ପାଉଛନ୍ତି। 7 ଦିନ ଭିତରେ ସେମାନେ ଯଦି 7,000-8,000 ରୋଜଗାର କରିବେ ସେ ବହୁତ ଖୁସି। ତ୍ରିରଙ୍ଗା ତିଆରି କରି ଦେଶବାସୀଙ୍କ ଭିତରେ ଦେଶପ୍ରେମର ବାର୍ତ୍ତା ପହଞ୍ଚାଇବା ସହିତ ମହିଳାମାନେ ଆର୍ଥିକ ଭାବେ ମଧ୍ୟ ଲାଭବାନ ହୋଇପାରିଛନ୍ତି। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ବୀରେନ୍ଦ୍ର ଦାସଙ୍କ ସହିତ ମାତୃଦତ୍ତ ମହାନ୍ତିଙ୍କ ରିପୋର୍ଟ ନ୍ୟୁଜ୍ 7।